আপনি যাকে গায়ত্রী বলেন, আপনি যাকে আরো অনেক কিছু বলেন, যোগে আমরা একে বলি তন্ত্রযোগ। ধ্বনিগুলোর, শক্তিশালী ধ্বনিগুলোর অনুপযুক্ত ব্যবহার গভীর সমস্যা সৃষ্টি করতে পারে। কেউ একজন এই ভদ্রমহিলাকে নিয়ে এসেছিলেন প্রোগ্রামে, আর তিনি গলার স্বর হারিয়ে ফেলেছিলেন প্রায় 6 কি 7 বা 8 মাস আমার কাছে আসার আগে। মন্ত্রোচ্চারণ বিশেষ যত্ন সহকারে করতে হয়। গায়ত্রী হলো এক শক্তিশালী প্রক্রিয়া, যার প্রকৃতি অনেকটাই আলাদা। এটা এমন কিছু নয় যার লক্ষ্য পুরোপুরি একজন মানুষের অন্তরের বা আধ্যাত্মিক উন্নতি বা ওই মাত্রাটি নিয়ে। এর সঙ্গে বিভিন্ন জিনিস যুক্ত, তাই এটা সাধারণভাবে প্রত্যেক গৃহস্থকে শেখানো হতো, যাতে করে যারা খুব বেশি একমুখী নন তারা কিছু অবলম্বন বা সহায়তা পেতে পারেন, তাদের ভালো থাকা, স্বাস্থ্য, সাফল্য আর জীবনের অন্যান্য অনেক দিকগুলোর জন্য। তো গায়ত্রী নয় ঠিক একজন আধ্যাত্মিক সাধকের জন্য, এটি আরও বেশি করে একজন সাধারণ গৃহস্থের জন্য, যার কাছে আধ্যাত্মিক প্রক্রিয়া তার জীবনের কেবল আরেকটি দিক। এটা এক সম্ভাবনা, যদি সঠিক দীক্ষা পেয়ে থাকেন। আমরা সাধারণত এখানে এগুলো করি না, কারণ দেবীর জন্য ছাড়া এখানে আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো সব রকম আচার অনুষ্ঠান রহিত। অন্তস্থ করা প্রক্রিয়াটিকে হল আরও একটু জটিল আর সূক্ষ্ম, কিন্তু বাহ্যিক প্রক্রিয়াগুলোর তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য। যখন আমরা ব্যবহার করি বাহ্যিক প্রক্রিয়াগুলোকে অন্তরের মাত্রাগুলো সৃষ্টি করতে, তা তৈরি করে কিছু সীমাবদ্ধতা, স্থান ও কালের। কতটা কি করতে পারবো না পারবো সে নিয়ে আপনি 24 ঘন্টায় থাকতে পারবেন না। আধ্যাত্মিক প্রক্রিয়ায় যদি আপনি যুক্ত থাকেন কোনো বাহ্যিক প্রক্রিয়ায়, এটা একটা ভালো অবলম্বন, এটা একটা ভালো সহায়, কিন্তু এটা শুধু ওটুকুই, এটা একটা ভালো অবলম্বন। সহায়তার কথা বলতে গেলে আরও অনেক পথ আছে এটাকে সহায়তা করার। সর্বোপরি যারা দীক্ষিত হয়েছেন আমাদের কাছে এখানে, আমরা তাদের সাহায্য করি সম্পূর্ণ অন্যভাবে। তাদের শুধু একবার সাহায্য চাইতে হবে, তারা যেখানেই থাকুন সাহায্যের ব্যবস্থা রয়েছে। সাহায্যের ব্যবস্থা শিক্ষক, স্বেচ্ছাসেবী বা ওইসব দিক দিয়ে নয়, এনার্জেটিক সাপোর্ট ইজ অ্যাভেলেবল, শক্তির মাধ্যমে সাহায্য সর্বত্র উপলব্ধ যেখানেই তারা থাকুন না কেন। তাই প্রত্যেক মানুষকে এই অবলম্বনটি প্রদান করতে পারার আমাদের ক্ষমতা থাকার কারণে তারা যেখানেই থাকুন না কেন, তাই আমরা আচার অনুষ্ঠানের অবলম্বন প্রতিষ্ঠা করিনি। এটা সবচেয়ে জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে একটা, যা এদেশে বহুদিন ধরে করা হয়েছে। অনেক দিন মানে বিশেষ করে শেষ কয়েক হাজার বছরে, আমার মনে হয় আদি শঙ্করাচার্যের সময় থেকে তিনি এটা বিরাটভাবে প্রচার করেছিলেন, কারণ তিনি যখন এসেছিলেন তখন এক ধরনের অবক্ষয় দেখা দিয়েছিল সাধারণ জনগণের মধ্যে, তাই তিনি সাধারণ জনগণের জন্য কিছু শেখাতে চেয়েছিলেন। যেমন আজ আমরা ঈশাক্রিয়া সাধারণ জনগণকে একসাথে করাচ্ছি। গায়ত্রী এক বিশেষ পদ্ধতি যাতে নানা রকমের জিনিস লাগে, আর এটা কি প্রকৃতির সেটা বিচার করলে
আমি বলছি না আজের প্রাসঙ্গিকতা নেই, এটি সর্বদা প্রাসঙ্গিক থাকবে, কিন্তু সামাজিকভাবে এবং গঠনগতভাবে খুব একটা খাপ খায় না আধুনিক জীবনের সাথে, এটা যেমন তাতে। কারণ কিছু জিনিস দরকার এটাকে ঘটাতে গেলে। আজকের পৃথিবীতে কারণ প্রায় এক বিপুল জনসংখ্যা এই গ্রহে আজকে একই জায়গায় থাকে না। আমি চাই আপনারা এটা বুঝুন, আমি চাই আপনারা ফিরে দেখুন 500 বছর আগে বেশিরভাগ মানুষ তাদের সারা জীবন ধরে তারা জেগে উঠতেন আর ঘুমোতে যেতেন একই জায়গায় একই বাড়িতে, তাদের সারাটা জীবন একদিনও বাইরে না গিয়ে জীবন সেই রকমই ছিল। আজ আমি মনে করি খুব কম মানুষ আছেন যারা ওই রকম। আমার মতো মানুষেরা, আমি একই বিছানায় দুরাত শুলে আমি মনে করি সেটা একটা সৌভাগ্য। তাই সেই সব দিন চলে গেছে, সেই কারণে বিশেষ কিছু আচার পালন আর কিছু বিশেষভাবে জিনিস করা তার প্রাসঙ্গিকতা কমে এসেছে অনেকটাই। আমি বলছি না যে মূল অনুশীলনটির প্রাসঙ্গিকতা চলে গিয়েছে, না, কিন্তু সামাজিক পরিবর্তন ঘটেছে, পরিস্থিতিগত পরিবর্তন হয়েছে যেগুলো সহায়ক নয় ওই ধরনের অনুশীলনের অতটা। অভ্যন্তরীণ হওয়াটাই সব থেকে ভালো। অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো যে কোনো জায়গায় করা যায়। আমরা নির্ভর করছি না কি ধরনের পরিবেশে আছি, কি ধরনের মানুষের সঙ্গে আছি, তার আর গুরুত্ব থাকে না। তো যোগ 100% অভ্যন্তরীণ বিষয়। আপনি যাকে গায়ত্রী বলেন, আপনি যাকে অনেক কিছু বলেন, যোগে আমরা একে বলি তন্ত্রযোগ। আমি যখন বলি তন্ত্রযোগ, আজকাল তন্ত্র কিছু হাস্যকর অভিব্যক্তি পেয়েছে, বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে। আর লোকে ভাবেন আপনি তন্ত্র শব্দটি উচ্চারণ করলেই লোকে ভাবেন লাগামহীন বাচ বিচারহীন যৌনতা। না, তন্ত্র মানে হল শুধুই প্রযুক্তি। তন্ত্রের অনেক রকম প্রকারভেদ আছে। তো কোনো প্রযুক্তি ব্যবহার করলে যেখানে বাইরের থেকে জিনিস লাগে তাকে বলা হয় তন্ত্র। যদি আপনি ব্যবহার করেন এমন প্রযুক্তি যেখানে বাইরে থেকে কোনো জিনিস লাগে না, এটা পুরোটাই অভ্যন্তরীণ, তখন তাকে আমরা বলি যোগ। আপনি যদি চান তান্ত্রিক প্রক্রিয়া তৈরি করতে, এই মুহূর্তে একটা আরতি হচ্ছে দেবী মন্দিরে, এটা এক ধরনের তন্ত্র। কোনো পূজা হচ্ছে, এটা একটা তন্ত্র। একটা অভিষেক হচ্ছে, তন্ত্র। এগুলো বিশেষ প্রভাব সৃষ্টি করার পদ্ধতি বা প্রযুক্তি। কিন্তু এখন যদি আপনি তন্ত্র করতে চান, আপনার দেবীর এক আকার চাই, অনেক সীমাবদ্ধতা রয়েছে। তন্ত্র কাজে দেয় যখন মানুষ নিজে থেকে কিছু করতে চান না, তারা চান কেউ তাদের জন্য কিছু করে দিক। তাই একজন যিনি এটা করতে শিখেছেন তিনি সবার জন্য এটা করে দেন। তন্ত্রের বিপদটা হচ্ছে শোষণ। এক অসাধারণ তান্ত্রিক সংস্কৃতি ছিল এই দেশে, গত 2 প্রজন্মে আমরা সেগুলোকে ছেঁটে ফেলেছি, কারণ এটি শোষণের এমন অবস্থায় নিয়ে গিয়েছিল আর এত কদর্য হয়ে উঠেছিল, আমরা ভাবলাম এগুলো ছাড়াই আমরা ভালো থাকব। তাই শেষ 2 প্রজন্ম একবারে ঠেলে বের করে দিয়েছে আচার অনুষ্ঠানযুক্ত জীবনকে, কারণ ওটা এতটাই শোষণকারী ছিল। তো অভ্যন্তরীণ পদ্ধতিগুলো, তাদের নিরাপত্তাটা হল কেউ এটা সুযোগ নিতে পারে না, শুধুই আপনি। কেউ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, কেউ আপনাকে দীক্ষিত করতে পারে, কেউ আপনাকে অভিষিক্ত করতে পারে একটি শক্তিশালী পদ্ধতিতে, ব্যাস। শোষণ করার কোনো জায়গা নেই। একই সঙ্গে সবকিছু ছুঁড়ে ফেলারও কোনো দরকার নেই, সেটা স্নানের জলের সঙ্গে শিশুটিকেও ফেলে দেওয়ার মতো দাঁড়াবে। আপনাকে সবকিছু ছুঁড়ে ফেলে দিতে হবে না, সযত্নে রক্ষিত তন্ত্র, ঠিক আছে,
আমি চাই আপনারা আপনাদের এই বোকা বোকা ধারণাটা মুছে ফেলুন। তন্ত্র মানে যৌনতা না, তন্ত্রের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। এর কিছু যোগ আছে বাহ্যিক জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে কিছু ঘটানোয়। তা সে যাই হোক না কেন, যেহেতু যোগী ও তান্ত্রিকেরা দুপক্ষই বিজ্ঞানীদের মতন তৈরি করেন, দেখেন কিভাবে এটিকে দিয়ে কাজ করানো যায়। তারা হয়তো মানানসই নন কোনো একটি বিশেষ সমাজের বা ঐতিহাসিক যুগের নৈতিক রীতিনীতির সঙ্গে, সেই জন্য হয়তো তারা পেয়েছেন এই তকমাটি, সে কারণেই তারা এই তকমাটি পেয়েছেন। কিন্তু তাছাড়া এর সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। এটার বিষয় হলো বাহ্যিক জিনিসপত্র আপনার মঙ্গলের জন্য ব্যবহার করতে শেখা, শুধু আপনার নয় বৃহত্তর জনগোষ্ঠীর জন্যও। তো গায়ত্রী হল সেই জগতের, এতে খারাপ কিছু নেই। প্রশ্ন শুধু আজকের যুগে এর উপযোগিতা নিয়ে। মন্ত্র হলো এক শক্তিশালী পদ্ধতি, কিন্তু তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে দীক্ষিত করতে হবে। ধ্বনিগুলোর, শক্তিশালী ধ্বনিগুলোর অনুপযুক্ত ব্যবহার গভীর সমস্যা তৈরি করতে পারে। আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম আর কেউ একজন এই ভদ্রমহিলাকে নিয়ে এসেছিলেন প্রোগ্রামে, ওটা 7 দিনের ইভেন্ট ছিল, আর তিনি গলার স্বর হারিয়ে ফেলেছিলেন প্রায় 6 কি 7 মাস বা 8 মাস আগে। আমার কাছে আসার স্বর সম্পূর্ণ চলে গেছে, তিনি গেছিলেন সমস্ত ডাক্তারের কাছে, সব বিশেষজ্ঞের কাছে, স্বর নেই, তিনি একটা কথাও বলতে পারছেন না, কোনো আওয়াজ ছাড়াই, কেবল ফাঁকা হাওয়া বেরিয়ে আসে যখন তিনি কথা বলার চেষ্টা করেন। তারা তার স্বরতন্ত্রীতে বা অন্য কিছুতে কোনো সমস্যা ধরতে পারেননি, সব কিছু ঠিকঠাক, কিন্তু তাও তিনি বোবা। তো স্বাভাবিকভাবেই যখন কিছু পাওয়া গেল না, তারা বলবেন হয়তো ওখানে পলিপ আছে, হয়তো এই আছে, হয়তো ওই আছে, হয়তো নানা ধরনের কর্টিসন আর এই ওই, কেউ কেউ শল্য চিকিৎসার পরামর্শ দিচ্ছেন, আর কেউ কেটে খুলে ওটা দেখতে চান। তখন তারা তাকে আমার কাছে আনলেন আর আমি তাকে দেখলাম আর জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু প্র্যাকটিস করছিলেন, কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া, আপনি কি কোনো মন্ত্রজপ করতেন? তারপর আমি বললাম আপনি প্রোগ্রামে থাকুন, দেখা যাক। তো একদিন, দুই দিন, তিন দিন তিনি উদ্বিগ্ন হয়ে উঠেছেন, কারণ তার স্বর এখনো ফেরেনি আর তার স্বরতন্ত্রী নিয়ে আমি এখনো একটা কথাও বলিনি। তো চতুর্থ দিন নাগাদ তিনি খুবই উদ্বিগ্ন, তিনি আবার এলেন তখন আর আমি আবার জিজ্ঞাসা করলাম আপনি কি কোনো মন্ত্রজপ করেছিলেন। আমি যখন আমি তাকে দেখলাম আমার মনে হয়েছিল তিনি নিশ্চয়ই কিছু করেছেন, যখন তাকালাম তার দিকে খুব পরিষ্কার ছিল তিনি কিছু করেছেন, তিনি বললেন না। তখন আমি প্রশ্ন করলাম আপনি কি কোনো মন্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছেন, আপনি কি এমন কোথাও গেছিলেন যেখানে লোকেরা শক্তিশালী মন্ত্রোচ্চারণ করছেন আর আপনি তার প্রভাবে পড়লেন? উনি বললেন না। শেষ দিন তিনি খুব উদ্বিগ্ন, তখন আমি আবার তার সঙ্গে দেখা করলাম আর বললাম দেখুন আপনি নিশ্চয়ই কিছু একটা করেছেন বা আপনি কোনো মন্ত্রের প্রভাবে এসেছেন, বলুন আমাকে আপনি গত বছরে কি করেছেন, গত 1 বা 1.5 বছরে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? তখন তিনি বললেন জানেন তিনি শুধু লেখেন, তিনি বলতে পারেন না। তিনি বললেন তিনি পাঠ করতেন গায়ত্রী। ও, আমি বললাম আপনি গায়ত্রী কোথায় শিখলেন? তিনি বললেন আমি ভারতে গিয়েছিলাম আর একটা সিডি কিনেছিলাম, যখনই আমি কাজে যাই, জানেন আটলান্টার ট্রাফিক এমন যে তার কর্মস্থলে পৌঁছতে তিনি 2.5 ঘন্টা নেন, আর যখন তিনি ট্রাফিকে আটকে যান তিনি গায়ত্রী পাঠ করেন এইভাবে, আবার ট্রাফিক পরিষ্কার হয়ে গেলে গায়ত্রীকে একাই ছেড়ে দেন, যখন তার কাছে সময় আছে তিনি বারবার জিনিসটা উচ্চারণ করবেন। জানেন তো তিনি আমেরিকান মানুষ, আপনি জানেন তিনি বারবার কেমন উচ্চারণ করবেন মন্ত্রটা, আমরা জানি না, হয়তো সেই সিডিটাই ভুল, আর তার উপরে তিনি আমেরিকান, সংস্কৃত, এই সংস্কৃত শব্দ তার কাছে সহজ না। না না, আমি আমেরিকা সম্পর্কে কোনো মন্তব্য করছি না, আপনি দেশীয় ভাষা না বলে থাকলে সংস্কৃত উচ্চারণ করা খুব কঠিন হবে। তো তখন আমি বুঝলাম তিনি কি গণ্ডগোল করেছেন গায়ত্রী নিয়ে। আমি বললাম দেখুন 3 মাসের জন্য যদি ভারতে গিয়ে আমাদের সাথে থাকেন আমরা একটা চেষ্টা করব, কোনো নিশ্চয়তা নেই, আমরা একবার চেষ্টা করে দেখব। উনি আসেন এখানে আর আমরা তাকে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাই। 3 মাসে তিনি প্রায় তার স্বরের 70% ফিরে পেয়েছিলেন, তবুও 30% ছিল না। তা বলতে 30% ছিল না মানে আমি প্রথমে তাকে
দেখুন, কথা বলার চেষ্টা করবেন না, খুব বেশি হলে দিনে 1 ঘন্টা আপনি কথা বলতে পারেন, বাকি কোনো সময় কোনো কথা নয়। স্লোলি স্লোলি ধীরে ধীরে তিনি উন্নতি করেন, এমনকি তখনও তিনি আবেগে উত্তেজিত হয়ে উঠলে স্বর চলে যেত। যদি তিনি একটু আবেগের উত্তেজনা অনুভব করেন, স্বর চলে যায়। ইন অ্যাবাউট 1 বছর সময়ে তিনি প্রায় 90% সেরে উঠেছিলেন, কিন্তু তখনও তিনি দেখলেন তিনি রেগে গেলে স্বর চলে যেত। আমি বললাম, সেটা ভালো, এটা এরকমই থাকতে দিন। যখন আপনি রেগে যাবেন, আপনার বাকশক্তি হারিয়ে ফেলুন, তাহলে আপনি খারাপ কথা বলবেন না অন্তত। তো 3 বছর, 3.5 বছর সময়ে তিনি প্রায় 100% সেরে উঠলেন। শুধু কিছু বিরল মুহূর্তেই ওটা বেহাল হতো, কিন্তু সাধারণভাবে প্রায় 99% তিনি সেরে উঠেছিলেন প্রায় 3 বা 3.5 বছরের অভ্যাসে। তাই মন্ত্রোচ্চারণ বিশেষ যত্ন সহকারে করতে হয়, সঠিক বিধি ও নির্দেশ মেনে।